শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কুকুর ও খরগোশের কিছু অঙ্ক করবো। এই অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন থেকে শুরু করি। কি বলছে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যাক, কুকুর 3 লাফে তত দূর যা। বলছে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত বের করো, 21তম বিসিএস পরীক্ষার অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করতে হলে আমাদের বিভিন্ন টেকনিক আমরা অঙ্কগুলো করতে পারি। তো শর্টকাট মেথডে আমি অঙ্কটা করব। আমরা লিখব যে কুকুর অনুপাত খরগোশ। সময় সমান কত? কুকুর যে সময়ে 4 বার যায়, তাহলে আমরা এখানে 4 লিখব। খরগোশ সে সময় কয়বার যাবে? 5 বার যাবে। তারপর বলছে যে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যাবে। তাহলে কুকুরের 3 লাফটা আমরা এখানে লিখব, খরগোশের 4 লাফটা আমরা লিখব এখানে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা কী করবো এখন? আড়াআড়ি গুণ করব। অর্থাৎ এটাকে এদিকে গুণ দেব, এটাকে এদিকে গুণ দেব। গুণ দিলে আমাদের রেজাল্টে কত আসে? 16। অনুপাত কত আসে? 15 আসে। তার মানে কুকুর এবং খরগোশের অনুপাত আমাদের এখন কত, এখানে কত বের হলো? 16:15। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আনসারটা মিলিয়ে দেখি 16:15 আছে কিনা। খ নম্বর উত্তর আমাদের 16:15। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন পরের অঙ্কটা করি। শিক্ষার্থী বন্ধুরা, কুকুর ও খরগোশের পরে আমরা করিম এবং রহিমের একটি অঙ্ক করব। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। কিন্তু রহিম 5 পদক্ষেপে যত দূর যা, করিম 4 পদক্ষেপে তত দূর যা। করিম ও রহিমের গতিবেগের অনুপাত নির্ণয় করুন, 20তম বিশেষ পরীক্ষার একটি অঙ্ক। তাহলে আমরা এখানে লিখব যে করিম বাই কত কি রহিম। কি বলছে? রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়, করিম যতক্ষণে 7 বার পদক্ষেপ দেয়। তাহলে করিমের আমরা কত নিব এখান থেকে? 7 নিব। আমরা নিলাম 7, আর রহিম কত নিব? 8 নিব। অনুপাত পরে বলছে করিম আবার কত বলছে? করিম বলছে 4। আমরা করিমের 4 নিয়ে নিলাম। তারপর আবার রহিমের কত বলছে? 5 বলছে, 5 পদক্ষেপ নিয়ে রহিমের 5 আমরা নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা আগের মতো করে কী করবো? আড়াআড়ি গুণ করবো, এর সাথে 1 গুণ দেব এবং এর সাথে 1 গুণ দেব। তো গুণ দেওয়ার পরে আমরা দেখি কি হয়, 5 সাথে কত হয়? 35 হয়, এবং 4টা কত হয়? 32 হয়। তো আমাদের দেখার বিষয় হলো এখন আমাদের 35 এবং 32 কোথাও আছে কি না। শিক্ষার্থী বন্ধুরা, এটাও খ নম্বর উত্তর, 35 এবং 32 আমাদের এখানে আছে। তো এইভাবে সহজভাবে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, পরে আরও একটি অঙ্ক করব। বন্ধুরা, পরে অঙ্কটি হলো একটি কুকুর তড়িৎ একটি খরগোশ যত সময়ে 8 বার লাভ দেয়, খরগোশ ততক্ষণে 7 বার লাভ দেয়। এখানে কয়বার বলছে? 8 বলছে, এবং এখানে কয়বার বলছে? 7 বলছে। কিন্তু খরগোশ 5 লাভে যত দূর যায়, কুকুর 4 লাভে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত নির্ণয় করুন, 25তম বিসিএসের একটি অঙ্ক। আমাদের এখানে কি করতে হবে? আগের কুকুর এবং খরগোশ অঙ্কর মতো আমরা করব। এখানে লিখি কুকুর, লিখি কুকুর অনুপাত খরগোশ। এখানে কত বলছে? 8 বলছে, এবং কুকুর এখানে কত বলছে? কুকুর বলছে এখানে 7, এবং খরগোশ আমাদের কত বলছে এখানে? এখানে বলছে 8 বলছে। অনুপাত পরবর্তীতে খরগোশ কত বলছে? 5 বলছে, এবং কুকুর কত বলছে? 4 বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগের মতো করে সেটা আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ কত কত হয়? 5 সাথে 35, আর 3 আড়া 32। শিক্ষার্থী বন্ধুরা, কুকুর এবং খরগোশের গতবেগের অনুপাতটা আমরা এটে পেলাম, 35 এবং 32। আমরা খুঁজে দেখি 35 এবং 32 কোথাও আছে কি না, এটাও ঘর নম্বর উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিভিন্ন সময়ে বিশেষ পরীক্ষায় আসে।
তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম অঙ্কগুলো করে দেওয়া আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।